নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। দেশ বিদেশ রাজ্যের সেরা খবরগুলো নিয়ে শুরু করছি সেরা দশ। শুরুতেই নজর রাখবো বাংলা সেরা খবরগুলোর দিকে। সম্পূর্ণ ব্যক্তিগত কারণ দেখিয়ে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ, গ্রুপ সি ও গ্রুপ ডি মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। সোমবার বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত এবং হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে শুনানির কথা ছিল দশটি মামলার, কিন্তু শুরুতেই ট্যান্ডন স্পষ্ট জানিয়ে দেন তিনি আর শুনবেন না এই মামলা। এমনকি গ্রুপ সি ও গ্রুপ ডি তে কর্মী নিয়োগ সংক্রান্ত সবকটি মামলা থেকেও নিজেদের সরিয়ে নিচ্ছেন তারা। এর আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় উপদেষ্টা কমিটি গড়ে রাজ্য, যার আহ্বায়ক ছিলেন এসপি সিনহা। তিনি ও কমিটির বাকি চার সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশ দেয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। শান্তিপ্রসাদ ওরফে এসপি সিনহাকে সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করলেও কেন্দ্র তদন্তকারী আধিকারিকদের হাজিরা এড়াতে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন ওই চার আধিকারিক। সোমবার হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির কথা থাকলেও তা হলো না, কারণ ১২টি মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন ট্যান্ডন। এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, তিনি যখনই এসএসসি মামলা নিয়ে কিছু নির্দেশ দিয়েছেন তখনই তাতে স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। সেই মর্মে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও দাবি করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও বিচারপতি হরিশ ট্যান্ডন নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি, ব্যক্তিগত কারণেই অব্যাহতি চেয়ে নিয়েছেন এসএসসি মামলা থেকে। তপনকান্দ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টে। ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপনকান্দ, অবিলম্বে সমস্ত নথি সিবিআইকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। হাইকোর্ট জানিয়েছে, মানুষের মনে আস্থা ফেরানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সৎ উদ্ঘাটনের জন্য রাজ্য পুলিশ সমস্ত রকম পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে রাজ্য। রবিবারে পুরুলিয়ার পুলিশ সুপার মুরগান দাবি করেছিলেন পারিবারিক কারণে খুন হয়েছে তপনকান্দ, এই খুনের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। অন্যদিকে সিবিআই তদন্তের দাবিতে অনড় ছিল তপনকান্দর পরিবার। আপাতত দেশের স্বার্থে কেন্দ্র রাজ্য সহযোগিতার প্রয়োজন, কিন্তু জেরালে বসে আছে সেই ডালটাই কাটছে দিল্লির সরকার। সেই অপকর্মটিও আবার চলছে সংকীর্ণ দলীয় রাজনীতির স্বার্থে। সোমবার নবান্নে এক অনুষ্ঠানে কেন্দ্রকে কাটগড়া তুলে মন্তব্য মুখ্যমন্ত্রীর, ৯ দিনের ১০ বার বা ১১ দিনের ১৩ বার পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট কমেছে, সব বিক্রি করে দেওয়া হচ্ছে, রেল থেকে, সেল থেকে, ব্যাংক থেকে, ইন্স্যুরেন্স থেকে। মানুষ জানে না আগামী দিন ব্যাংকের টাকা পাবে কি না, ইন্স্যুরেন্সের টাকা পাবে কি না, জিএসটির টাকা অনেক স্টেট পাচ্ছে না। আজকেও ছত্তিশগড়ের চিফ মিনিস্টার আমাকে চিঠি পাঠিয়েছে যে আমাকে জিএসটির টাকা দিচ্ছে না। আমি তো আগেই লিখেছি যে আমরা টাকা পাচ্ছি না, আমাদের প্রাপ্য টাকা। সুতরাং এই জিনিস চলছে সব জায়গায়। এই মারাত্মক সিচুয়েশানে কোথায় সহযোগিতার মধ্যে দিয়ে দেশের প্রয়োজনে একটা বৃহত্তর সহযোগিতা গড়ে তুলবে, তা না করে যে ডালে বসে আছে সেই ডালটাই সেন্ট্রাল গভর্নমেন্ট কাটছে আর বিজেপি কাটছে। কেন কাটছে, তার কি পলিটিক্যাল লাভ হবে সেটুকু দেখবার জন্য। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থার ঘটনায় পুলিশি ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ঢুকে গালিগালাজ করে বহিষ্কৃত ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডল। ঘটনার একটি ভিডিও শনিবার সামনে আসে। ঘটনায় রাজ্য রাজনীতিতে হইচই পড়ে যায়। রবিবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আলিয়ার ঘটনায় পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। আলিয়া ইউনিভার্সিটিতে আপনারা জানেন একটা সেকশন পড়াশুনো করে, তারা সকলেই ভালো, কিন্তু সেখানেও ছাত্রছাত্রীদের খুব থাকতেই পারে, কিন্তু তবুও যে একটু কটু খারাপ কথা বলেছে তাকে অ্যারেস্ট করেছে পুলিশ। আমাদের এখানে পুলিশ অ্যাকশন নেয়। এসএসসি সংক্রান্ত মামলার শুনানি নিয়ে কলকাতা হাইকোর্টে একের পর এক নাটক হলো। সময় সকাল ১০:৫৫। এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা চলছিল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে। সোমবার দিনের শুরুতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে এসএসসি মামলা থেকে হঠাৎ সরে দাঁড়ান হরিশ ট্যান্ডন ডিভিশন বেঞ্চ। হরিশ ট্যান্ডন ডিভিশন বেঞ্চ মামলা থেকে সরে দাঁড়ানোর পর চলল টানটান নাটক। বেলা প্রায় ২:২৭। এসএসসি মামলার শুনানির জন্য বিচারপতি টি এস শিবাগ্নমের নেতৃত্বে নতুন ডিভিশন বেঞ্চ গঠনের কথা জানান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। যদিও ঘোষণার পরেই ইউটার্ন নেন বিচারপতি টি এস শিবাগ্নম।
তিনিও মামলা থেকে সরে দাঁড়ান। এরপর আবেদনকারীরা প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দ্বারস্থ হলে সময় 4:11 বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয় মুখোপাধ্যায় নিয়ে ডিভিশন বেঞ্চ গঠনের কথা জানানো হয়। কিন্তু কিছুক্ষণ পরেই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চও অব্যাহতি চেয়ে সরে দাঁড়ায়। আবেদনকারীরা শরণাপন্ন হলে সময় চেয়ে নেন প্রধান বিচারপতি। অবশেষে সময় সন্ধে 6:20 বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এসএসসি মামলার শুনানি হবে বলে জানালেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিগ্রহের ঘটনা ন্যক্কারজনক। যে ঘটনা ঘটেছে তা একজন ছাত্র বা ছাত্রনেতা হিসেবে কলঙ্কিত করেছে। যে কোনো অন্যায়ের প্রতিরোধে পুলিশ আইন মেনে চলবে, পুলিশ কারো নির্দেশে চলবে না। ঘটনার পরে প্রকাশ্যে আসা একটি ফোনালাপে জিম নামাজের প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া পুর নগরোন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিমের। যে আমাদেরই, যেহেতু আমি মাইনরিটি কমিউনিটির মানুষ, আমারই মাথা হেট হয়ে যাচ্ছে। পরপর আলিয়াতে এমন ঘটনা ঘটছে, এটা উচিত না। এটা কারা ঘটাচ্ছে? আলিয়ার সাথে যারা যুক্ত তারা ঘটাচ্ছে। এটা সবাই মিলে পড়াশোনা করব, পড়াশোনা করে ইউনিভার্সিটির নিজের জীবনটাকে, যাপনটাকে ঊর্ধ্বে তুলব, নিজের সমাজকে ঊর্ধ্বে, মানে সমাজকে আরও শক্তি, মানে আরও সমৃদ্ধশালী করব। রামপুরহাটের নবনিযুক্ত এসডিপিও তলব সিবিআইয়ের সোমবারই রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্রকে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প পান্থশ্রীতে ডেকে পাঠানো হয়। সেই মতো এদিনে সিবিআইয়ের দফতরে যান তিনি। বকটুইয়ে ঘটনার পর রামপুরহাট গিয়ে মুখ্যমন্ত্রী এসডিপিও শাহান আহমেদকে কম্পালসারি ওয়াটিংয়ে পাঠানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শাহান আহমেদের জায়গায় ধীমান মিত্রকে পাঠানো হয়। বকটুইয়ে ভাদু শেখ খুনের তদন্তের দায়িত্বে রয়েছে সেট। সূত্রের খবর, বকটুইয়ের অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে এসডিপিওকে তলব। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাইক পরিষেবা উত্তর চব্বিশ পরগনার বারাসতে। তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সোমবার থেকে বারাসত জুড়ে চালু হলো এই পরিষেবা। ছাত্র পরিষদের তরফে জানানো হয়েছে, অনেক পরীক্ষার্থীর বাড়ি পরীক্ষা কেন্দ্র থেকে অনেক দূরে, পাশাপাশি বহু পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না থাকায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে সমস্যায় পড়েন। পরিষেবা পাওয়ার জন্য ইতিমধ্যেই ফোন নম্বরও দেওয়া হয়েছে। রামপুরহাটে নিহতদের পরিবারকে চাকরি দিল রাজ্য সরকার। বকটুইয়ে নিহতদের পরিবারের 10 জনকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হলো। বকটুইয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে চাকরি ও ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে মুখ্যমন্ত্রী কোটায় চাকরি দেওয়ার কথা ঘোষণা হয়েছিল। পাশাপাশি নতুন ঘর তৈরিতে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, এবার দেখে নেব দেশের সেরা খবরগুলো। লখিমপুর খেরি মামলায় কেন্দ্রীয় মন্ত্রী ছেলে আশিস মিশ্রের জামিন খারিজের আবেদন সংক্রান্ত রায় আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার শুনানিতে উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়, আশিস মিশ্র দেশ ছেড়ে পালানোর মতো অপরাধী নন। গত বছরের 3 অক্টোবর লখিমপুর খেরিতে কৃষক বিক্ষোভের সময় জমায়েতের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে 8 জন কৃষককে মেরে ফেলার অভিযোগ উঠেছিল আশিস মিশ্রের বিরুদ্ধে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এলাহাবাদ হাইকোর্টে জামিন পান মন্ত্রীপুত্র। সেই জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান নিহত কৃষক দের পরিবারের সদস্যরা। কোভিডকালে 2 বছর পর সুপ্রিম কোর্টে সশরীরে হাজিরা চালু। সোমবার থেকে 100% হাজিরা নিয়ে শুরু হয় শীর্ষ আদালত। আদালত চত্বর ঘুরে দেখলেন প্রধান বিচারপতি এন ভি রামানা, সঙ্গে বিচারকদের নিয়ে ঘুরলেন সুপ্রিম কোর্টের করিডোরে। সমস্ত বিচারক ও আইনজীবীদের ধন্যবাদও জানালেন তিনি। 14 দিনে 12 বার দাম বাড়ল জ্বালানির। শিল্পমহল থেকে আমজনতা, সবার প্রশ্ন একটাই, এর শেষ কোথায়? বিশ্ববাজারে অপরিশোধিত তেল $104 ব্যারেল, কিন্তু দেশের বাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। এ নিয়ে 14 দিনে পেট্রোলের দাম বাড়ল 8.78 টাকা, ডিজেল 8.43 টাকা।
আর কত বাড়বে জ্বালানির মূল্যবৃদ্ধির হার? জ্বালানির দাম বৃদ্ধির জন্য কেন্দ্র অপরিশোধিত তেলের দিকে আঙুল তুললেও মানতে নারাজ বিরোধীরা। রবিবার প্রাক্তন অর্থমন্ত্রী এবং কংগ্রেস নেতা পি চিদম্বরম তাদের কাঠগড়া তুলে বলেন, মোদী সরকার 8 বছরে জ্বালানি থেকে 26.5 লক্ষ কোটি টাকার বেশি কর সংগ্রহ করেছে। ভারতে প্রায় 26 কোটি পরিবার আছে, তার মানে প্রতিটি পরিবার থেকে গড়ে 1 লক্ষ টাকা করে জ্বালানি কর নিয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের কটাক্ষ, বিজেপি সরকার বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমলে দেশে তেলের উৎপাদন শুল্ক বাড়ানোর নীতি নিয়ে চলে, এমন ভাবে সেস আর শুল্ক চাপিয়ে দেয় যাতে আম জনতা দাম কমার বিন্দুমাত্র সুবিধা না পান। আম আদমি পার্টিতে যোগদান করছেন অশোক তনওয়ার। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে যোগদান করছেন বলে জানা যাচ্ছে। 2021 সালে তিনি তৃণমূলে যোগদান করেছিলেন। তখন তৃণমূল কংগ্রেস তাকে দলের জাতীয় কর্মসমিতিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রেখেছিল। তার আগে হরিয়ানা কংগ্রেসের দায়িত্ব সামলেছেন, তবে আবার তিনি শিবির বদলাতে চলেছেন। পাঞ্জাবে ভালো ফল করেছে আপ, সেই জায়গায় তার আপে যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কড়া নিরাপত্তায় ঘেরা উত্তরপ্রদেশের গোরখনাথ মন্দিরের বাইরে পুলিশ কর্মীর উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার এক যুবক। হাতে ধারালো অস্ত্র নিয়ে ধর্মীয় স্লোগান দিয়ে পুলিশ কর্মীর উপর আক্রমণ চালান ওই ব্যক্তি। ওই মন্দিরের প্রধান পুরোহিত খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গোরখপুরের বাসিন্দা ধৃত ওই ব্যক্তি 2015 সালে IIT মুম্বাই থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক হন, তবে তিনি মানসিকভাবে সুস্থ নন বলে জানিয়েছে তার পরিবার। রাজ্যের অন্যতম হাই সিকিউরড মন্দিরে হামলার ঘটনায় ঘুম উড়েছে পুলিশের। ঘটনায় সন্ত্রাসবাদী যোগ খতিয়ে দেখতে তদন্তে নামানো হয়েছে ATS-কে। শ্রীনগরে জঙ্গি হামলায় আহত 2 CRPF জওয়ান, শ্রীনগরের মাইসুমা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে এলাকায় মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় আহত হন 2 CRPF জওয়ান, জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও CRPF। বিতর্কের সূত্রপাত গত 1 জানুয়ারি। উরুপির এক কলেজে হিজাব পরে মুসলিম ছাত্রীরা ঢুকতে গেলে বাধার সম্মুখীন হন। কলেজ কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় হিজাব পরে ক্লাস করা যাবে না। তাদের যুক্তি, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় পোশাক পরে আসা চলবে না। কলেজ কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়ে সওয়াল করেন বিজেপি বিধায়ক রঘুপতি ভট্ট। শুরু হয় আন্দোলন, এক কলেজ থেকে অন্য কলেজে ছড়িয়ে পড়ে হিজাব বিতর্কের ঢেউ। আসরে নামে হিন্দুত্ববাদী সংগঠনের পড়ুয়ারা, মাথায় গেরুয়া কাপড় বেঁধে তারাও দাবি জানায় হিজাব পরে ক্লাসে ঢুকলে তারাও পাল্টা গেরুয়া ওড়না পরবেন। এরই মাঝে দলিত সম্প্রদায়ের ছাত্ররা নীল ওড়না পরে পাশে দাঁড়ায় মুসলিম পড়ুয়াদের। পরিস্থিতি বেগতিক দেখে ড্যামেজ কন্ট্রোলে নামেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাজ্ঞা জ্ঞানেন্দ্র। তিনিও বলেন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় গোঁড়ামি চলবে না। আন্দোলন আবেদন বিফল হয় যখন হিজাব ইসলামে বাধ্যতামূলক নয় বলে সাফ জানিয়ে দেয় কর্ণাটক হাইকোর্ট। আদালত জানায় ধর্মাচরণে হিজাব পরতেই হবে এমনটা নয়, এটি ইসলামের বাধ্যতামূলক অনুশীলনের মধ্যেও পড়ে না। কর্ণাটক হাইকোর্টের এই রায়ের সঙ্গেই খারিজ হয়ে যায় হিজাব নিষিদ্ধ করার বিপক্ষে দায়ের করা যাবতীয় আবেদন। কিছুদিনের মধ্যেই হাওয়া গরম করতে ফের আসরে নামে বজরং দল সহ অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠন। তারা দাবি তোলে বিক্রি করা যাবে না হালাল করা মাংস। এর পাশাপাশি তাদের দাবি ছিল দক্ষিণ ভারতীয় হিন্দু নববর্ষের উৎসব উগাদির মধ্যে মন্দিরে রাখা যাবে না কোনো মুসলিম ব্যবসায়ীর দোকান। এরকম আরও নানা ফতোয়া জারির দাবি জানিয়ে মন্দির চত্বর দাপিয়ে বেরিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল। গরমের জন্য ক্রমশ ছড়িয়ে পড়ছে আগুন জঙ্গল থেকে ফসলের ক্ষেতে, সমস্যায় চাষিরা। উত্তরপ্রদেশের মির্জাপুরের ঘটনা, জেলার মদিহান এলাকার কুনবিয়া রোডের পাশ বরাবর রয়েছে জঙ্গল। প্রায় প্রতি বছরই গরমের শুরুতে আগুন লেগে যায় এই জঙ্গলে। গাছে গাছে ঘষা লেগে জ্বলে ওঠে আগুন, রোদের তাপে শুকনো গাছে হাওয়ায় ছড়িয়ে পড়ে আগুন, জ্বলতে থাকে দিনের পর দিন, কোথাও দাউ দাউ করে তো কোথাও ধিকি ধিকি। এবার ফসলের ক্ষেতে ছড়িয়ে পড়েছে সেই আগুন। নেভানোর চেষ্টা জোরদার হলেও রোদের তাপ, গরম ও হাওয়া বেশি থাকায় পাকা ফসলের ক্ষেতে আগুন নেভানো প্রায় অসম্ভব হয়ে উঠছে। মাইলের পর মাইল আগুনে ক্ষেত ঝলসে যাওয়ায় মাথায় হাত স্থানীয় কৃষকদের। সময় আরো একটা বিরতি, ফিরছি বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর, এবার নজর রাখবো বিদেশের সেরা খবরগুলোর দিকে। গণবিক্ষোভের আগুনে পুড়ছে শ্রীলঙ্কা। গত 50 বছরের মধ্যে সবথেকে বড় আর্থিক সংকটের মুখোমুখি হয়েছে ভারতের প্রতিবেশী দেশ। রবিবার রাত থেকেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ এবং তার বড় ভাই মহেন্দ্রা রাজাপক্ষ বাদে মোট 26 জন মন্ত্রী ইস্তফা দিয়েছেন। ফের রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে উত্তাল হয়েছে পরিস্থিতি। তারই মধ্যে গোতাবায়া রাজাপক্ষ বিরোধীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন তারা যেন ঐক্যবদ্ধভাবে সরকারে যোগ দেন। রাষ্ট্রপতির দফতর থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে প্রতিটি সংসদীয় দলের উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে তারা যেন মন্ত্রিসভায় অংশগ্রহণ করেন। উদ্ভূত জাতীয় সংকট নিরসনে সকলকে একযোগে এগিয়ে আসার বার্তা দেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট চরমে। সোমবার সকালে শ্রীলঙ্কার শেয়ার বাজার খোলার কিছুক্ষণ পরেই তা বন্ধ হয়ে যায়। এরই মধ্যে ব্লু চিপ ইন্ডেক্স পতন হয় 5.92%। এই আবহে এবার ইস্তফা দিলেন শ্রীলঙ্কা সেন্ট্রাল ব্যাংকের গভর্নর অজিত নিভার্ড কাব্রাল। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন 26 জন মন্ত্রীর ইস্তফা দেওয়ার পরই তিনি নিজের ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। লাগাতার মূল্যবৃদ্ধিতে নাজেহাল হয়ে মানুষের রোষের মুখে পড়ে রবিবার গভীর রাতে ওই 26 জন মন্ত্রী ইস্তফা দিয়েছেন। তার উপর চরম আকার ধারণ করেছে খাদ্য সংকটও। প্রয়োজনীয় ওষুধটুকুও পাওয়া যাচ্ছে না। 30% চড়া দামে বিকোচ্ছে খাবার এবং ওষুধ। ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা। বিশুদ্ধ পানীয় জলেরও হাহাকার দেখা দিয়েছে। এক ধাক্কায় থমকে গেছে সেদেশের অর্থনীতির চাকা। গণরোষ মোকাবিলায় সেনা নামানো হয়েছে রাজপথে। যুদ্ধ যে কি ভয়াবহ তা বারবার সামনে এসেছে ইউক্রেনের বিধ্বস্ত ছবির মধ্যে দিয়ে। 24 ফেব্রুয়ারি থেকে টানা ইউক্রেনের মাটিতে হামলা চালিয়ে গেছে রাশিয়া। ইউক্রেনের শহরের পর শহর, গ্রামের পর গ্রাম কার্যত ধূলিসাৎ হয়ে গেছে রুশ হামলায়। যুদ্ধজাহাজ, রকেট হানা, বিমান হানা, হাইপারসনিক মিসাইল হামলা কিছুই বাদ রাখেনি পুতিনের সেনা। নির্মম আক্রমণ চালিয়েছে ইউক্রেনের বুকে। প্রায় 1.5 মাসের যুদ্ধে অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের। তাই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনল ইউক্রেন। সম্প্রতি কিভ থেকে সেনা সরিয়ে নিলেও যুদ্ধের ভয়াবহতার ছবি স্পষ্ট সেখানে। যারা এখনো সেখানে রয়ে গিয়েছেন তাদের কাছে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করছে প্রশাসন। যুদ্ধের ভয়ঙ্কর স্মৃতি এখনো আতঙ্কে রেখেছে তাদের। কিভ, খারকিভ, ইরপিন, মারিউপোল, মারিটোপোল, ওডেসা, মাইকোলেভ, বুচার মতো দেশের একাধিক অঞ্চল রুশ সেনার আক্রমণে ছাড়খাড় হয়েছে বারবার। গ্র্যামির মঞ্চে জেলেন্সকি সশরীরে নয়, হাজির ভিডিও বার্তায়। কোনো বিনোদনে গা ভাসাতে তিনি আসেননি। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়াতে বিশ্বকে আবেদন করেছেন প্রেসিডেন্ট। বিনীতভাবে বললেন, স্তব্ধতা অনুভব করুন, শেষ রক্তবিন্দু দিয়ে লড়ছে ইউক্রেন, সকলে পাশে এসে দাঁড়ান, সাহায্য করুন। 94তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্য রাখতে চান বলে আগেই অনুরোধ করেছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। রবিবার রাতে গ্র্যামির অনুষ্ঠান মঞ্চে প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার নির্মম আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন লড়াই চালিয়ে যাচ্ছে, স্বাধীনতার জন্য, ভালোবাসার জন্য লড়াই জারি রয়েছে। আগে থেকে রেকর্ড করে রাখা জেলেন্সকির ভিডিও বার্তার পর ইউক্রেনবাসীর উদ্দেশ্যে পারফরমেন্স করেন বিখ্যাত জন লেজেন্ড। হাঙ্গেরির সাধারণ নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করলেন সেদেশের প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। গত রবিবার সেদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ভোট পড়ে মোট 94%। আরবানের ডানপন্থী ফিদেস পার্টি পেয়েছে 53% এবং পিটার মার্কিজের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে মাত্র 35% ভোট। 2010 সাল থেকে হাঙ্গেরির ক্ষমতার মসনদে রয়েছেন ভিক্টর অরবান। অর্থাৎ এই নিয়ে টানা 4 বার তার প্রত্যাবর্তন ঘটল। ভিক্টর অরবান জয়ের পর তার অনুগামীদের উদ্দেশ্যে বলেন, এই জয় বিশাল জয়, পৃথিবীর সর্বত্র তার এই জয় নিয়ে চর্চা হবে। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কটাক্ষ করে বলেন, তাকে দমিয়ে রাখা সম্ভব নয়। ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ গর্জে উঠছে বিভিন্নভাবে। পশ্চিমী বহু দেশ ইউক্রেনের পাশে থাকার বার্তা দিয়েছে। এবার নিউ ইয়র্কের বিখ্যাত ওয়ান আর্ট স্পেস গ্যালারি ইউক্রেন থেকে পালিয়ে আসা মানুষদের পাশে থাকার বার্তা দিয়ে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে স্ট্যান্ড উইথ ইউক্রেন। কিউরেটর ডেভিড দুহানে বলেন, যুদ্ধে ক্ষতিগ্রস্তদের প্রতি পূর্ণ সহমর্মিতা রয়েছে আমাদের। বোমা বর্ষণে মৃত্যু হচ্ছে শিশুদের, এই পরিস্থিতিতে চোখ বন্ধ করে রাখা যায় না, তাই এই প্রদর্শনীর আয়োজন বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, নিউ ইয়র্ক শহরের মেট্রোপলিটন এলাকায় প্রায় 800,000 ইউক্রেন বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। সেরা ১০ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।